আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা কিন্তু স্পিরুলিনার সাথে অনেকে পরিচিত। একটা রিচ ফুড, নিউট্রিশিয়াস ফুড হিসাবে বিক্রি হয়, যার কেজি আসে প্রায় 1 লক্ষ টাকার মতো। তা স্পিরুলিনা কীভাবে তৈরি হয়, এটি খাইলে কী উপকার হয়, এই বিষয়ে কিন্তু আমাদের গাজীপুর জেলার কাশিমপুরে বিএডিসির একটা সুন্দর উদ্যান আছে। তা বিএডিসিতে ওরা স্পিরুলিনা নিয়ে গবেষণা করছে, চলুন আমরা গবেষণা একটু দেখে আসি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম দর্শক, আমি দাঁড়িয়ে আছি আমার স্পিরুলিনা প্রজেক্টের উপরে। স্পিরুলিনা এমন একটি সবুজ শৈবাল যেটাকে বিশ্বব্যাপী সুপারফুড নামে পরিচিত। আপনারা এখন সবাই ইন্টারনেট অ্যাক্সেস আছে, গুগলে যদি স্পিরুলিনা লিখে সার্চ দেন তাহলে এর যে স্বাস্থ্য উপকারিতা, হেলথ বেনিফিট এবং পুষ্টিমান মুহূর্তের মধ্যে দেখতে পাবেন। এবং আমার বিশ্বাস আপনারা সবাই অবাক হবেন যে এত পুষ্টিকর একটা খাদ্য, এবং এটা বাহিরে খুবই একটা রিচ ফুড, নিউট্রিশিয়াস ফুড হিসাবে বিক্রি হয়, যার কেজি আসে প্রায় 1 লক্ষ টাকার মতো যদি মেডিসিনাল পারপাসে কেউ ব্যবহার করে। তবে বাংলাদেশে এখন আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক চাষি উৎপাদন করছে, যেটা আসলে এখনও পর্যন্ত মানুষের খাবার উপযোগী পরিবেশে করা হয় না। আমরা যেটা করছি এটা হচ্ছে স্পিরুলিনা উৎপাদনটাকে প্রযুক্তির পর্যায়ে নিয়ে আসছি, কৃষক পর্যায়ে। তবে এটাকে মানুষের খাওয়ার জন্য যদি আমরা করতে চাই, এটাকে আরও স্বাস্থ্যকর পরিবেশে সুন্দরভাবে তৈরি করতে হবে। এই উৎপাদন প্রযুক্তি খুবই সিম্পল। আমাদের কাছে যে মাতৃ স্পিরুলিনা আছে, এই মাতৃ স্পিরুলিনাটাকে শুধুমাত্র কিছু খাবার এই পানির সাথে মিশিয়ে দিয়ে একটা মাত্র এয়ারেটার, যার মাধ্যমে ও বাতাস পাবে এবং এটা সূর্যের আলো থেকে খাবার নেয়। এটা এক ধরনের গাছ, খুব আণুবীক্ষণিক গাছ, খুব ছোট ছোট গাছ, মাইক্রোস্কোপের নিচে দেখা যায় এক কোষী একটা গাছ, যে গাছটা আমরা সূর্যের আলো এবং এর পানিতে যে খাবার দেওয়া আছে এগুলো খেয়ে বৃদ্ধি পায়। এবং প্রতি সপ্তাহে এই প্রতি লিটারে প্রায় 4 থেকে 5 গ্রাম করে স্পিরুলিনা আমরা হারভেস্ট করতে পারি। এভাবে পানিতে এর জন্য গাছের যেরকম 16টা নিউট্রিয়েন্ট আছে, এর জন্য 12টা নিউট্রিয়েন্ট আছে, এই নিউট্রিয়েন্টটা একটা আনুপাতিক হারে মিশিয়ে দেওয়া হয়। আর খুবই সহজ একটা পদ্ধতি, শুধুমাত্র এখানে যেটা প্রয়োজন স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা করা। উন্নত দেশে সম্পূর্ণ গ্লাস হাউজের ভিতরে হাতের স্পর্শ ছাড়া তৈরি করা হয় মানুষের খাওয়ার জন্য। আমরা যেটা করছি এটা আসলে খুব স্বাস্থ্যকর বলা যাবে না, আমরা খাই নিজেরা তারপরেও, কারণ এখানে বাইরে থেকে কোনো ময়লা ঢোকার কিছু নাই। যদি একটু খারাপ দেখা যায় এটা আসলে স্পিরুলিনারই একটা অংশ। তো স্পিরুলিনা এটাকে সুপারফুড বলা হয়। সুপারফুড বলতে মানুষের দৈহিক বৃদ্ধির জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যত উপাদান দরকার আল্লাহ এর ভিতরে সব উপাদান অল্প অল্প করে দিয়ে দিয়েছেন, এবং অনেক উপাদান। জাস্ট মিনিট, আমি একটা সাপ্লিমেন্ট করি, সেটা হলো যে স্পিরুলিনাতে 70% আপ মানে প্রোটিন আছে আর ক্যালসিয়াম আছে। এখানে আমরা দুধের যে ক্যালসিয়াম পার্সেন্টেজ তার 40 টাইমস, 40 গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে। এবং এই আমাদের মানবদেহের জন্য 22টা মানে অ্যাসিড দরকার, তার 21টা মানে অ্যাসিডই এখানে রয়েছে। মানুষ জীবন ধারণের জন্য 22টা মানে অ্যাসিড দরকার, তার 21টাই এখানে আছে। সুতরাং এইটার একটা ট্যাবলেট সকালে আর একটা ট্যাবলেট বিকালে, এটাই মানুষের জীবন ধারণের জন্য যথেষ্ট। যারা স্পেসে যান তারা কিন্তু শুধুমাত্র এই 2টা করে ট্যাবলেটই খান, এটি তার মানে জীবন ধারণের পুষ্টি চাহিদার জন্য যথেষ্ট। তা এখানে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, কৃষকরা আসেন এবং আমাদের রেজিস্টার্ড চাষি আছে শতাধিক যারা উৎপাদন করছেন এবং বিভিন্নভাবে বাজারজাত শুরু করেছেন। তা আপনারা যারা আগ্রহী আছেন আমাদের কাছে আসলে উৎপাদন প্রযুক্তি এবং শুরু করতে যেসব কাঁচামাল দরকার হয় আমরা এখান থেকে সরবরাহ করতে পারবো। ব্লু গ্রিন এলজির যে উপকারিতা, সেই উপকারিতা হলো ব্লু গ্রিন এলজি, এটা একটা এলজি, ব্লু রংটা হলো ব্লু গ্রিন, ব্লু গ্রিন। এই এয়ার নাইট্রোজেন কন্টেন্ট সবচেয়ে বেশি, অথচ এই ব্লু গ্রিন এলজিতে নাইট্রোজেন ইউরিয়া সার দিতে হয় না, ইউরিয়া সার দেওয়া লাগে না, কারণ এটা নাইট্রোজেনটা নেয় ফিক্সেশন করে আকাশ থেকে, ফোটন আছে ওইখান থেকে আকাশ থেকে নাইট্রোজেনটা নেয়, এই জন্য এটা সবচেয়ে সেফ। আরেকটা হলো যে এটা এত কম পরিমাণে, এত কম পরিমাণের মধ্যে
ইয়া থাকে, এত বেশি পুষ্টি থাকে, এত বেশি পুষ্টি থাকে। এখন আমরা যদি মনে করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তৃতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে কেন হারছিল, ওই হারার কারণটা ছিল যে রাশিয়াতে যখন আর্মি সব ঢুকে গেল, তাদের সবাইকে হিটলার দিয়ে দিছিল স্পিরুলিনার বড়ি। একটা আর্মি সারাদিনে একটা স্পিরুলিনার বড়ি খাইত, এবং তারা এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল, রাশিয়াতে ঠান্ডায় আটকায় গেল। তখন দেখা গেল এত কম পরিমাণ খাইতে খাইতে নন ফাইব্রাস ফুড তাদের পায়খানা বন্ধ হয়ে গেল। ওই জন্যে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসছিল, ওই স্পিরুলিনার জন্য। এটা এত পুষ্টিকর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া হারিয়ে গেল, রাশিয়া বলতেছি জার্মানি হারিয়ে গেল এই স্পিরুলিনার খাদ্য দিয়ে, কারণ এইটা তারা ব্যালেন্সড হয়তো ফর্মুলা করতে পারেনি। আমরাও যদি এটা খাদ্য নিতে চাই, এটাকে কিন্তু আরও, এটার লাভ একটাই যে এতে নাইট্রোজেন দিতে হয় না, অথচ নাইট্রোজেন হাইয়েস্ট। এটা হলো স্পিরুলিনা, এর যে ফিলামেন্ট যেটা আছে এটা পেছানো পেছানো, এই জন্য এটার নাম স্পিরুলিনা। এবং এর নাইট্রোজেন হাইয়েস্ট, অথচ এই জন্য আমাদের কোনো কেমিক্যাল নাইট্রোজেন, কোনো কেমিক্যাল দিতে হয় না, নাইট্রোজেন ফসফরাস কোনো কিছু দিতে হয় না। এটা এমনি আকাশ থেকে পুরা খাদ্য নেয় এবং নিজেই ব্যালেন্স, ব্যালেন্স খাদ্য তৈরি হয়েছে। তো এখানে যেটা করবো আমি বলবো যে এটা এর সাথে ফুডের নিউট্রিশান, তোমরা যেটা বলতেছিলা, এটা কিছু নিউট্রিশান স্টাডি করা উচিত, তাহলে মার্কেটে খাবে। এমনি এমনি এখন পুজো গরু টরুরে দেয়, গরুরে না, মানুষের স্বাস্থ্যকর পরিবেশের জন্য স্যার, আরও স্বাস্থ্যকর পরিবেশ যেটাই হোক, সেই কাজটা একটু করার দরকার। তোমরা এটা করো, কারণ বিএডিসি তো টাকার অভাব নেই, করতে পারো। এটা বিএডিসি কাজ শুরু করছিল, সেটা করছিল কৃষি বিশ্ববিদ্যালয়ে, সয়েল সায়েন্স ডিপার্টমেন্টে, আমি তো ওখানে ছিলাম। এরপরে এটা কন্টিনিউ করে নেই, কিন্তু কন্টিনিউ করার দায়িত্ব কিন্তু তোমার। ইনশাল্লাহ স্যার, আমরা বলতে পারি আসলে পুষ্টি মানে নিউট্রিয়েন্ট ওয়েপন হিসাবে আমাদের পুষ্টির চাহিদা মেটানোর জন্য একটা অস্ত্র হিসাবে কাজ করবে স্পিরুলিনা আগামী প্রজন্মের জন্য। মাশাআল্লাহ, স্পিরুলিনা নিয়ে আমাদের কৃষিবিদ মামুনুর রেজা গবেষণা করছেন, পাশাপাশি তিনি তো অনেক সুন্দর কথা বললেন, এবং আমাদের প্রফেসর ডক্টর সদরুল আমিন স্যার আমাদের সাথে ছিলেন, তিনিও গিয়ে দেখেন স্পিরুলিনা সম্পর্কে আরও কিছু তথ্য দিলেন। আমাদের মনে হয় যে আমরা স্পিরুলিনা কিন্তু বাজারে পাওয়া যায়, আমাদের সায়েন্স ল্যাবরেটরি আছে ঢাকাতে, তারা কিন্তু এটা নিয়ে গবেষণা করে, তাদের কিন্তু কিছু প্রোডাক্টও আছে, যে স্পিরুলিনা সম্পর্কে বেশ কিছু প্রোডাক্টও আছে। তা আমরা আসলে সবাই তো এটা চাষ করতে পারবো না, কিন্তু এটা আমরা খেয়ে কিন্তু অনেকেই উপকৃত হতে পারবো আমাদের জন্য শারীরিক প্রয়োজনে। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে, আর কী বিষয় দেখতে চান আমাদেরকে পরামর্শ দিন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও বানিয়ে দেখানোর। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।